আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা নার্ভাস সিস্টেম সম্পর্কে জানব। আমাদের সবার বডিতেই নার্ভাস সিস্টেম আছে। আমরা যে প্রতিদিন এত এত কাজ করি, যেমন হাঁটা, চলা, খাওয়া, নিঃশ্বাস নেওয়া, এই সব ধরনের কাজকেই কন্ট্রোল করে থাকে আমাদের নার্ভাস সিস্টেম। আমাদের নার্ভাস সিস্টেম থেকে যখন কোনো কাজের সিগন্যাল আমাদের যে কোনো অর্গানে যায়, তখন সেই অর্গান সেই কাজটা করে থাকে। অর্থাৎ আমরা প্রতিদিন যে ওভারঅল কাজগুলো করে থাকি, সেটা নার্ভাস সিস্টেমের সিগন্যালের মাধ্যমেই করে থাকি। তো আজকে আমরা জানব যে নার্ভাস সিস্টেম কি কি ধরনের আছে এবং সেগুলো কি কিভাবে কাজ করে। নার্ভাস সিস্টেম দুই ধরনের, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে দুইটা জিনিস থাকে, সেই দুইটা জিনিস কি কি, সেটা হচ্ছে ব্রেইন আর স্পাইনাল কর্ড। ব্রেইন হচ্ছে আমাদের সব ধরনের ফাংশনকে কন্ট্রোল করে। এই ব্রেইন থেকেই যে কোনো কাজের সিগন্যাল আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ট্রান্সফার হয়। এই হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ, ব্রেইন আর স্পাইনাল কর্ড। তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট কি কি আছে? সেই পার্ট হলো তিনটা, অটোনমিক বা ইনভলান্টারি, সোমাটিক বা ভলান্টারি এবং এন্টেরিক। এই যে আমরা প্রতিদিন শ্বাস প্রশ্বাস নেই এবং আমাদের যে প্রতিনিয়ত হার্টবিট হয়, সেই হার্টবিট এবং হচ্ছে আমাদের যে খাবার খাওয়ার পরে ডাইজেশন হয়, এই সবগুলো কাজ করে থাকে অটোনমিক নার্ভাস সিস্টেম। এই অটোনমিক নার্ভাস সিস্টেমের আরেকটা নাম হলো ইনভলান্টারি। এই ইনভলান্টারি মানে হলো এমন সব কাজ যেটার উপরে আপনার কোনো হাত নেই, যেসব কাজকে আপনি পরিবর্তন করতে পারবেন না। তার মানে হলো আপনি চাইলেও এই ইনভলান্টারি নার্ভাস সিস্টেমের কাজে ব্যাঘাত ঘটাতে পারবেন না বা এই কাজটাকে পরিবর্তন করতে পারবেন না। যেমন আপনি কিন্তু চাইলেই আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ রাখতে পারবেন না, আপনি চাইলেই আপনার যে হার্ট বিট সেটা অফ করে রাখতে পারবেন না, আপনার যে ডাইজেশনের কাজ খাবার খাওয়ার পরে সেটা হজম হওয়ার যে প্রক্রিয়া সেটা আপনি বন্ধ করে রাখতে পারবেন না। আর এই সব কাজই হলো ইনভলান্টারি নার্ভাস সিস্টেমের কাজ। মানে ইনভলান্টারি নার্ভাস সিস্টেম এই সব ধরনের কাজ করে থাকে। তাহলে ভলান্টারি নার্ভাস সিস্টেমের কাজ কি? ভলান্টারি নার্ভাস সিস্টেম হলো এই যে আপনি প্রতিদিন হাঁটাচলা করতেছেন, আপনি চাইলেই আপনার হাতটাকে ভাঁজ করতে পারতেছেন, আপনি চাইলেই আপনার পাটাকে ভাঁজ করতে পারতেছেন, আর এই সব কাজকে কন্ট্রোল করে থাকে আমাদের ভলান্টারি নার্ভাস সিস্টেম। তো এইভাবেই আমাদের নার্ভাস সিস্টেম আমাদের সব ধরনের কাজকে নিয়ন্ত্রণ করে থাকে।